দিতেও আছেন নবী বললেন কয়েক কথা বলে দিচ্ছি শুনে নিন খাবার আগে হাতটা ধুয়ে ফেলবেন খাবার আগে দস্তরখানা বিছাবেন খাবার আগে লবণ বা পানি গালে দেবেন খাবার আগে দোয়া বলবেন তিন আউলে খাবার তুলবেন নবী আমার করলেন বললেন পানি যখন খাবে পান করবে ঢক ঢক করে পানি পান করবে না তিন ডকে পানি পান করবে নবী বললেন খাবার শেষে আউলটাকে ভালো করে ছাড়বে শুধু তাই নয় যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে কি করবে প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে ছেটে খাবে তারপরে বলা হয়েছে কত পরিমাণ খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ভাগ রাখবে খাবার শেষে দোয়া বলবে মুমিন ব্যক্তি যদি এই নিয়মে খায় যতক্ষণ খাবে ইবাদত বলে গণ্য হবে উনি খাচ্ছে পেট ভর্তি করে ঢুকিয়েছে 70 পিস রসগোল্লা খাচ্ছে বেবাড়িতে গিয়ে মিষ্টি খাবার শুননা 70 পিস পেয়েছেন বলে খাবেন এটা কোনদিন মোমেন ব্যক্তির পরিচয় নয় তাই আল্লাহ পাক বললেন মোমেন ব্যক্তির খাবারটা হবে হালাল খাবার কোনদিন সে হারাম খাবার খেতে পারে না অনুরোধ করে বলে যাচ্ছি বাবা সুদ খাওয়া থেকে একটু দূরে সরে থাকুন সুদ খাওয়া থেকে দূরে সরে সরে থাকুন ঘুষ খাওয়া থেকে দূরে সরে থাকুন এসব হারাম জিনিস হারাম জিনিস এই হারাম খাবারকে দেহটাকে নিয়ে ওই দেহ কবরে নিয়ে কি করবেন ও দেহের কোনো দাম নেই এমন দেহ করে যান পৃথিবীতে কবরে যেন টাটকা থাকে তাই কি ও ও বাবা এরকম কত মুখে মুখে এরকম মুখে মুখ দিয়ে বলা যায় আসলে আমার অভ্যেসটা এরকম 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 করা তো ওই জন্য চল চল তাহলে এক নাম্বার হলো হালাল খাবার খাবেন মায়েদের বলে যাচ্ছি এই মেয়ে ছেলেরা বড় দুঃখের সহিত আজ বলে যাচ্ছি মায়েদের বোনেদেরকে আমারকে একদম ভুল বুঝতে যাবে না তোমার স্বামী যদি এই মেয়ে ছেলে এই মায়ে বোন এই মেয়ে ছেলে আমি বলে যাচ্ছি তোমার স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তুমি সেটা কোনো মতেই সহ্য করতে পারো না ঠিক না বেটি আর ভাই পারে আর ভাই বলুন না একটু স্বামী যদি কোন মেয়ের স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রী ওটা মেনে নিতে পারে না কারণ হারাম জিনিস কিন্তু স্বামীর চেনাটা মেনে নিতে পারো না কিন্তু স্বামীর হারাম ইনকামটাকে তুমি খেতে পারো বুঝতে পারলেন না ওয়াজ না স্বামী হারাম ইনকাম করে দিচ্ছে হারাম টাকা ইনকাম করে আনছে ওটা তুমি খাচ্ছ আরাম করে কিন্তু স্বামীর অবৈধ সম্পর্কটা মেনে নিচ্ছ বাবা ওটাও তো হারাম এটাও হারাম পায়খানার এপিট আর ওপিট দুপিট কেমন এই জন্য মায়েদের বলে যাচ্ছি ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি ওই সমস্ত মেয়েরা হলো জান্নাতি যে সমস্ত মেয়েরা তার স্বামীদেরকে এই আদেশ করবে এই আশা এই আবেদন করব প্রাণের স্বামী কোটিপতি হওয়ার দরকার নাই প্রতিদিন মাছ মাংস দরকার নাই হারাম উপায়ে হারাম ইনকামে পোলাও ভাতের থেকে হালাল ইনকামে আলু ছানা ডাল ভালো জোরে বলো ঠিক না বেটি ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়ে তার স্ত্রীকে বলবে প্রাণের স্বামী বেশি ইনকাম করে আমার দিতে হবে না তুমি হালাল ইনকাম করো ওইটুকুই আমার জন্য যথেষ্ট স্ত্রীদের ওয়াজ আমি করবো একটু পরে দাঁড়ান স্ত্রীদেরকে রসুল বলেছেন তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে তা বলে প্যান গেঞ্জি পরাতে যাবেন না জানো ওটা বলিনি নবী বলেছেন তোমরা স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তাদেরকে শুনে দেন স্বামী স্ত্রী একে অপরের চুমা দেওয়া শরীয়তে যায় আল্লাহ রসুল বলেছেন স্ত্রীকে তিন জায়গায় চুমা দেওয়া যায় ভালো করে হাদিসটা শুনে নিন এক নাম্বার নবী বললেন টাকা ওটা তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে পড়িয়ে দেবে তো জীবনের উন্নতি কি করলি 150 থেকে 1500 টাকা পয়সা ইনকাম করেছি সব রেখে দিয়ে কাফনের কোনো পকেট নেই কিছু বুঝতে পারছেন কথাগুলো আমার এই আল্লাহর ওলির জলসায় বসে বসে এই চিন্তা ভাবনাটা করুন আচ্ছা আল্লাহর নবী বলেছিলেন না যে এক মুসলমানের অপর মুসলমানের উপরে ছটা হক হ্যাঁ আছে তো তার মধ্যে একটা কি মরে গেলে জানা যায় হাজির হতে হবে বলেছিল তো নবী আচ্ছা এই কথা নবী কেন বলে গেলেন কেন বললেন যে মানুষ মরে গেলে জানা যায় হাজির হতে কেন বললেন ওই খেতে খেতে বললেন আর মাটি দিয়ে মিনহা খলাক নাকুম বলে মাটি দিয়ে চলে আসতে বললেন না
নবী এটাই জানাতে চেয়েছে। তুমি যখন জানা যায় যাবে, জানা যায় গিয়ে মনে মনে ভাববে এতগুলো মানুষ এই মানুষটার জানা যায় হাজির হয়েছে, ওগো আল্লাহ আমি যদি মারা যাই আমার জানাজা আদু হবে তো, আমার মাটিকেও দেবে তো, নাকি করোনা নামক রোগের নাম করে বাড়ি থেকে 102 গাড়ি এসে নিয়ে চলে যাবে, কয়েকদিন পরে বলবে লোকটা মারা গেছে, মাটি হবে কখন? বলে ওরাই নিজেরাই জানাজা পড়াবে, ওরাই মাটি দেবে, ওরাই কাফন পড়াবে। তা মাটি দেবে কেমন করে? করোনা রোগী তো, হ্যাঁ দেখেছেন তো ছবিতে, দেখেননি করোনা রোগী কেমন করে মাটি দিয়েছে? নিয়ে ধরে এনে হিড় করে টেনে ফেলে দিল গর্তের ভেতরে আর ঠেলে দিল, মাটি দিয়ে চলে গেল, জানাজাও হলো মাটি হলো। আল্লাহর ওলীর দরবারে বসে বসে এই চিন্তা ভাবনা যখন আপনার মনের মধ্যে আসবে, জানবেন অন্তরে ঈমানটা মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভেবেছেন জীবনে? টাকার পিছনে ছুটবেন, টাকার পিছনে ছুটবেন, কিচ্ছু লাভ নেই। ডিগ্রি, ডিগ্রি, ডিগ্রির কোনো দাম নেই গো বাপ, ডিগ্রির কোনো দাম নেই। যে ডিগ্রি মানুষের উপকার করতে পারলো না সে ডিগ্রির কোনো দাম নেই। ডিগ্রি অর্জন করেছি তো, ডিগ্রি অর্জন করে চাকরি করি, সরকারি চাকরি করি, যেদিন রিটায়ার হয়ে যাব তারপরে সরকার আমার পেনশন দেবে, তাই না? আল্লাহ বলে বান্দা শোন, সরকার তোর পেনশন দেয় না আর আমি আল্লাহ তোর পেনশন দেবো। কবে থেকে জানি? তুই 7 বছর বয়স থেকে নামাজ পড়বি আর বুড়ো বয়সে 45 বছর বয়সের পরে যখন খোঁড়া হয়ে যাবি আর নামাজ পড়তে পারবি নি আর তোর বোলটোল চলবে না, তোর যতদিন বাঁচবি ততদিন পেনশন দিয়ে দিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা তুই তো সেফটির জন্য কি করেছিস, তুই তো সেফটির জন্য বডিগার্ড রাখি। আমরা কি করি? 4টা 5টা 10টা করে বডিগার্ড রাখি না? আল্লাহ বলে বোকা কথা করে, তুই বডিগার্ড রেখেছিস, হ্যাঁ ওই বডিগার্ড গুলো তোর বাঁচাবে, তোর সিকিউরিটি তোর বাঁচাবে। এই পৃথিবীতে কত বাদশা রাজাকে আমি সিকিউরিটি দ্বারা মেরে দিয়েছি, ঠিক না বেটি? সিকিউরিটি গুলি করে মেরে দিয়েছে। কি হলো? আল্লাহ বলছে এই তোর বাড়িটাকে সেফটি রাখার জন্য তুই কি করলি, সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছো, সিসি ক্যামেরা, যাতে করে লোকেরই ধরা পড়ে যাবে। আল্লাহ বলছে বোকা কোথাকারে, সিসি ক্যামেরায় ধরা পড়বে। তুই কি জানিস তোকে যখন মার্ডার করতে আসবে তারা বুদ্ধি করে আগে সিসি ক্যামেরার মালটা কেটে দেবে, ঠিক না বেটি? কোনো ডকুমেন্টসই রাখবে না তারা। কি ভেবেছে? আল্লাহ বলছে বান্দারে তুই একবার ভেবে দেখ, আল্লাহর ওলির জল, আমার প্রিয় বান্দার জলসায় তোরা এসেছিস, আমার ওলির জলসায় তোরা এসেছিস, একবার এখানে বসে বসে ভাব, আমি আল্লাহ তোর দেহের মধ্যে দুটো সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, কে রহমান কাতিবিন, তোর দুই কাঁধে দুটো ফেরেশতা রয়েছে, আমার সিসি ক্যামেরা, তবে কবে খুলবো জানি? তুই তো মাঝে মাঝে খুলিস সিসি ক্যামেরা, দেখিস কে এসছে কে গেছে, আর আমি যখন তখন খুলবো না রে। কবে খুলবো জানিস? যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে, খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, অন্ধকার নীরব নগরে চলে যাবি, সেই দিন আমি আল্লাহ করবো কি তোর এই সিসি ক্যামেরাটা খুলবো আর একটা একটা করে বিচার নেব, কৈফিয়ত নেব। আমার একটা ডায়েরি আছে রে, আমার একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে লেখা আছে তুই যত পাপ করেছিস সব সব টিক মারা আছে, জেনাকারী আব্দুল্লাহ গিল মারু জেনাকারী টিক মারা আছে, হ্যাঁ সুদখোর, হ্যাঁ মিথ্যাবাদী, হ্যাঁ চিটিংবাজী, হ্যাঁ সব লেখা আছে একটা একটা করে। আল্লাহ করে বান্দা পাপে একটাই রাস্তা, কোরআন বলছে ওমাইয়ামালসু আনা আও ইয়াদলিমি নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, সূরা নাসরাই নিসার মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তুই পৃথিবীর জমিনে পাপ করেছিস, আমি আল্লাহ জানি তোর পাপটাকে মাফ করার জন্য একটাই রাস্তা আছে, আমার কাছে চলে আয়, চলে আয় আমার কাছে, একবার তওবা ইস্তিগফার করার বল, আল্লাহ জীবনে কোনোদিন পাপ কাজ করব না, এই বলে নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেল, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তিন ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম, কয় ব্যক্তির? তিনটে চোখ, শুনে নিন, চোখ তো আপনাদের আল্লাহ দিয়েছে, এ চোখ দিয়ে কত কি দেখেছি, এই চোখ দিয়ে রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কোনো দিনই কেন মরা বাপটাকে দেখতে পারলেন না, কি দাড়ি রেখেছেন, কি টুপি পরেছেন, ও দাড়িওয়ালা টুপিওয়ালা বাবাজিরা মুরব্বীরা একটু বাড়িতে বসে বসে চিন্তা করুন তো, এই জলসার প্যান্ডেলের এই এখানে বসে বসে চিন্তা করুন তো, বাপ তো মরে গেছে 20 বছর আগে, মা মরে গেছে 10 বছর আগে, মরা বাপটা কবরে কেমন আছে, কিভাবে একবার স্বপ্নে দেখেছো? নবীর দেখা দূরের কথা, তোমার মরা বাপ্পা দেখো আগে, নবীর দেখা তো অনেক দূরের কথা, তোমার মরা বাপ্পা 20 বছর আগে মারা গেছে, কবরে গেছে। কোনোদিন জিজ্ঞেস করেছো বাপকে স্বপ্নের মাধ্যমে, যে আব্বা আমি শাহ রজব আলী রহমতুল্লাহ আলীকে জলসায় গেছিলাম,
তোমার জন্য দোয়া চেয়েছিলাম, তোমার জন্য দান করেছি, তোমার জন্য দান করেছি, তুমি এই দানটা পেয়েছো, কবরে পেয়েছো, তুমি কবরে কেমন আছো আব্বা? যেদিন শব্দের মাধ্যমে আপনার বাপ বলবে, বাবা আমি কবরে ভালো আছি রে, তুই দান করলে আল্লাহ আমার কবরটা সুন্দর করে দেয়, আরাম দেয়, আমি খুব শান্তি থাকি, সেই দিন জানবেন এ দাড়ির দাম আছে, নামাজের দাম আছে, টুপির দাম আছে। আর যতদিন না দেখতে পাচ্ছেন ততদিন জানবেন ওই ভুয়া, ওই নামাজও হচ্ছে, দাঁড়িয়ে টুপি সবই রয়েছে। আর যেদিন আপনি দেখবেন যে নিজের বাপটা কবরে কেমন আছে, নিজের মাটা কবরে কেমন আছে, সেদিন জানবেন ইমানটা মজবুত হয়েছে, অন্তরে ইমানটা মজবুত হচ্ছে, তবে তবে হবে আপনি একজন খাঁটি মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার কোনোদিন ভেবেছেন এই দুটো হাত দিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি? কোনোদিন ভেবেছেন এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে মাটি দিয়েছি? কবরে শুইয়েছি দুটো হাত দিয়ে, এ দুটো হাত দিয়ে কত মানুষকে কবরে শুইয়েছি? কোনোদিন আমি ভাবিনি আমার যখন কবরে কেউ শোয়াবে তো নাকি সুন্দরবনে বেড়াতে যাবো, বাঘের পেটে ঢুকে যাবো, আর নইলে কুমিরের পেটে ঢুকে যাবো, আর নইলে প্লেনে যাওয়ার সময় প্লেন বাস্ট হয়ে পুড়ে ছাই হয়ে যাবো। কোনোদিন ভেবেছেন? ভাবুন, এই ভাবনার নাম হলো ওয়াজ। আল্লাহর নবী যখন ওয়াজ করতেন এই ভাবনাটা করিয়ে দিই ওয়াজ করাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বৃহস্পতিবার দিন গত রাত, শুনে নিন বাপেরা, বৃহস্পতিবার দিন গত রাত এশার নামাজের পরে নবীজি ওয়াজ করে সাহাবীদের শোনাতেন। নবীজির ওয়াজটা ছিল ঠিক এই রকম, এই রকম নবীজি একটা 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 করে কথা বলতেন, আর সাহাবীরা ঝরঝর করে কানতেন, ঝরঝর করে কানতেন। একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন, নাম শুনেছেন বাবা? সবে মেরাজ বলে, তা মেরাজে গিয়েছেন, মেরাজে জান্নাত জাহান্নাম দেখেছেন। আসার পরে নবীজি বলছেন, জানো আমি জান্নাত জাহান্নাম আল্লাহ সব দেখিয়েছে। তখন একজন সাহাবী বলছেন, হে নবী আপনি জাহান্নামায় কি দেখলেন একটু বলবেন? তখন নবীজি বললেন, শোনো জাহান্নামায় কি দেখেছি বলবো? জাহান্নামের গেটটা যখন খোলা হয়েছে গেটেই দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে আসুনা, ব্যভিচারকারী নারী আর পুরুষ, যুবক যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আমি ওটাই দেখলাম, আর তারা খুব চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, মানে হা একজন সাহাবী জিজ্ঞাসা করে, ভাই তুমি কাঁদছো কেন? বলে, ভাই রে আমার মনে হচ্ছে আমি জীবনে কোনোদিন কোনো না কোনো বেখেয়ালে কোনো পাপ কাজ করেছি কিনা জানি না, কি অবস্থা আমার, অবস্থা কি হবে? ও বাবাজিরা এখন তো দাড়িটা পেকে গেছে, মলি সাহেব মতন হয়ে গেছেন, ভদ্রলোক ফেরেস্তা মার্কা হয়ে গেছে, 50 বছর বয়স তো এখন ফেরেস্তা হয়ে গেছেন। একটু ভাবুন না, এই কথাটা শুনে 20 বছর বয়স যখন ছিল এই গ্রামের কটা মেয়েকে আপনি নষ্ট করেছেন? 20 বছর বয়স যখন হয়েছিল এই গ্রামের কটা মেয়েকে নষ্ট করেছেন? একটু খেয়াল করুন না, মনে মনে ভাবুন যে মেয়েটার সঙ্গে ব্যভিচার করেছিলাম, সে মেয়েটার বিয়ে হয়ে গেছে বসিরহাট, আমার বিয়ে হয়েছে ধরুন কাটিয়াহাট, তো সে কাউকে বলে না, আমিও কাউকে বলিনি লজ্জার খাতিরে, কিন্তু আল্লাহ তোমার পাপের ডায়েরিতে আমার নামটা এন্ট্রি করা আছে, আল্লাহ দয়া করে আমার পাপ তোমার পাপের ডায়েরি থেকে আমার নামটা কেটে বাদ দাও। যদি আল্লাহ বাদ দিয়ে দেয় জানবেন খাঁটি একজন মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা কথাগুলো সাময়িক শুনতে কেমন লাগবে? এসব আর শুনতে গেলে একটু ব্রেডের দরকার। চলো এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, মোমিন ব্যক্তির খাওয়া নিয়ে আলোচনা করছি, হালাল খাবার খেলে হবে না।